আজকে আমার রেসিপি তিল পেঁয়াজ। এটা কোনো নতুন রান্না নয়, এটা গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া রেসিপি। এর স্বাদ দুর্দান্ত, অনেকটা পেঁয়াজ পোস্তর মতো। পেঁয়াজ পোস্ত খাওয়া আপামর বাঙালির কাছে এখন স্বাদ এবং সাধ্যের বাইরে, তাই আপনারা আমার এই তিল পেঁয়াজের রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তিল আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। তিল স্কিন ভালো রাখে, চুল ভালো রাখে, এছাড়া আরও বহু গুণ আছে তিলের। চলুন তাহলে রান্না শুরু করি। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আমি সুরভি, আর চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি 150 গ্রাম তিল জলে ভিজিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর জল থেকে সেটা ছেঁকে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 5টা পাকা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। পাকা লঙ্কা দিলে কালারটা একটু ভালো আসে, তাই আমি পাকা লঙ্কাটা দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবারে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে আমি এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি সর্ষের তেল দিয়েছি। আপনাদের ইচ্ছে না হলে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী তেলে বানাতে পারেন। এবার এর মধ্যে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। সেই লম্বা লম্বা করে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে আমি 1/2 চামচ নুন দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নেবেন। এই যে পেঁয়াজটা আমার হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা তিলটা দিয়ে দেব। তিলটা দিয়ে 5 মিনিট রান্নাটা করব। আমি পুরো রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমেই করব। তিল মাটাটা দিয়ে ঘন ঘন নাড়তে থাকবেন, না হলে তলায় ধরে যেতে পারে। ওই মিক্সির জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটা একটু একটু করে দিয়ে পেঁয়াজের সাথে তিলটাকে ভালোভাবে রান্না করে নেব। দেখবেন যখন কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন আমার কড়াই থেকে ছেড়ে আসছে। এবার এটা নামিয়ে আমি সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম তিল পেঁয়াজের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।